Bukan is Kahon or Guahati Bahir Jontona. Guahati Raspoto, GMC Kora, Bukan is Kahon or followed to Jomor Jatana Bukur Bologia Hose, Mohanogor Bakirize. Nolar Buka Safakora Namot, Potorka Hot Dom Kori Letter Buka Pelai to Ahuse. Jar followed the Utko Durgontar, Tek Hopera, Potor Babe, Jontona, Bukurze, Mohanogor Bakie. Guahati Poronigam Kam Kazok Hadharon Jonata Hontusto Hopurze. Nogorun Monte Ashok Singhal, Nolar Pro to Buka, do it in or Pitron, Tapra Torabuleto need Dekudisil, Hongat my Tomago take him by Sopada. কৰিছিল আমি কিয় আগবঢ়াম কিন্তু কথা হৈছে যে হে কথা কিয় মান্য কৰা হৈছে তেৰ কথা শুনা কিয় নাই এটা যেহেতু তাত দুদিনৰ পিছত সাফা কৰিবলগীয়া হে বুকাখিনি নটৰুৱাৰ ফলত তাত শুকান ধুলি হৈ পৰিছে কাৰণ বৰখনো যেহেতু নাই এফালে দুৰগন্ধ পদপথত তাত বিভিন্ন ধৰণৰ দোকান পোহৰ আছে গতিকে তাত হে ফলমূলৰ দোকানৰ পৰা জি খাদ্যৰ দোকান আছে সকলোতে ধুলি গৈছে গতিকে এনে ধৰণৰ এটা অস্বাস্থ্যকৰ পৰিবেশৰ সৃষ্টি হৈছে যাৰ ফলত এতিয়া সাধাৰণ নাই যে জিয়াটো ভুগিবলগীয়া হৈছে গতিকে জি অবখিষ্ট বুকা থাকে হে বুকাৰ পৰা আৰম্ভ কৰি সকলোখিনি দুদিনৰ ভিতৰত লৈ যোৱাৰ কথা আছিল কিন্তু কিয়া নিনিলে আমি আগবঢ়াই লম মন্ত্রী অশোক সিংহাল আমাৰ সাংবাদিকসকলে কৰা প্ৰশ্নৰ উত্তৰত তেওঁ পুনছাতে এটা কথাই কৈছিল যে দুদিন পৰি থাকিব তিনিদিনৰ দিনা উঠাই লৈ যাব লাগিব ঠিকাদাৰক নিৰ্দেশনা দিয়া হৈছিল কিন্তু কোড গল খে নিৰ্দেশনা কোনে মানিলে খে নিৰ্দেশনা প্ৰথমতে আমি আগবঢ়াই লম তেওঁৰ ভাষ্য মানে মই কৈছো যে দুই দিন ৰাখাৰ পিছত তিন নম্বৰ দিন এটো সাফা কৰিব লাগে আৰু দৰকাৰী হলে ডিসিলটিংটো কৰাৰ পিছত যদি মানে সিল্ট উঠাব নোৱাৰে ডিসিলটিংটো বন্ধ কৰিব লাগে ইমান কঠোৰ এটা নিৰ্দেশ দিয়া হৈছে আমি বলেনৰ ওচৰলে যাম গতিকে এই যে কঠোৰ নিৰ্দেশ দিয়া হৈছে সেই কঠোৰ নিৰ্দেশ কিন্তু কঠোৰ হৈ থকা নাই বা সেই কঠোৰ নিৰ্দেশক ঠিকাদাৰসকলে কঠোৰ বুলি মনাও নাই আৰু নামনাৰ ফলতে এতিয়া এনে ধৰণে ঠায়ে ঠায়ে ডম ডম কৈ বুকা জমাই থোৱা হৈছে আৰু কেৱল বুকা নহয় সেই বুকাত কি কি আছে সেয়া সকলোৱে জানে যে এটা নলাত কিমান কি কি লেতেৰা সামগ্ৰী পেলাই দিয়া হয় গতিকে সেই নলা যেতিয়া নিষ্কাশন কৰা হৈছে সেই বুকাসমূহ ডম কৰি থোৱা হৈছে বলেন আছে আমাৰ সৈতে বলেন এই মুহূৰ্তত আপুনি ক'ত আছে আৰু আমি যিহেতু পূৰ্বৰ বাতৰিটো কৈছিলো যে গুৱাহাটী মহানগৰীৰ বিভিন্ন ঠাইত কাম কাজ চলি আছে ঠিকে আৰু সেই কাম আমি প্ৰশংসাও কৰো কাৰণ আমি আশা প্ৰকাশ কৰিছো যে অনাগত দিনত এবাৰ অন্তত কৃত্ৰিম বানপানী নহব মন্ত্ৰীগৰাকী যেতিয়া তৎপৰ হৈ পৰিছে কিন্তু এই যিবোৰ সৰু সুৰা কথা এই কথাবোৰত গুৰুত্ব কোনে দিব লাগে আৰু কোনে গুৰুত্ব নাই দিয়া চাওক পাপৰি এই মুহূৰ্তত উপস্থিত আছো দক্ষিণ গাঁও তিনিআলিত আৰু দক্ষিণ গাঁও তিনিআলিত একেই দৃশ্য দেখিবলৈ পোৱা গৈছে ঠিক যি ধৰণৰ মহানগৰীৰ কেইবাটাও প্ৰান্তত আমি দৃশ্যাংকন দেখুৱাইছিলো যে যিসমূহ ডাষ্টবিনৰ পৰা যিসমূহ ড্ৰেইনৰ পৰা যিসমূহ পেলনীয়া সামগ্ৰীসমূহ নিষ্কাশন কৰা হৈছে সেইসমূহ নিষ্কাশন কৰা সামগ্ৰীসমূহ কিন্তু যথাযথভাৱে যি ধৰণে নিৰ্দিষ্ট সময়ৰ ভিতৰত তেখেতসকলে পেলাব লাগিছিলে সেয়া কিন্তু হৈ উঠা নাই আৰু যাৰ কাৰণে এটা দুৰ্গন্ধময় এটা অস্বাস্থ্যকৰ পৰিৱেশত এতিয়া থাকিব হৈছে আৰু যাৰ কাৰণে কোৱা হৈছিলে যে বিভাগীয় মন্ত্ৰীগৰাকীয়ে উল্লেখ কৰিছিলে যে দুদিনৰ ভিতৰত অৰ্থাৎ তৃতীয় দিনত এই সামগ্ৰীসমূহ নিৰ্দিষ্ট স্থানলৈ সেই ঠিকাদাৰ যিসমূহে লাভ কৰে ঠিকা লাভ কৰিছে যিসমূহ ড্ৰেইন চাফা কৰাৰ কাৰণে ঠিকা লাভ কৰিছে তেখেতসকলক দায়িত্ব দিয়া হৈছিলে কিন্তু প্ৰক্ৰিয়াটোত সেয়া কিমান দূৰ কাৰ্যকৰী হৈছে আমি কথা পাতিছিলো যে অনানুষ্ঠানিকভাৱে যে কিমান দিন হ'ল ইয়াতে এসপ্তাহমান হৈ গ'ল আজি এসপ্তাহ হৈ গ'ল নিম বুলি কৈ আছে কিন্তু নিয়া নাই এতিয়ালৈকে কিন্তু নিলে আমাৰ সোনকালে অলপ ভাল হয় তাৰমানে আমাৰ এই বতাহ দিলে দোকানবিলাকৰ ভিতৰত ধূলিবিলাক সোমাই যায় তাৰ কাৰণে আমাৰ বহুত অলপ অসুবিধা হৈ যায় আমি এইটোৱে জনাওঁ যে অলপ সোনকালে নিলে আমাৰ সুবিধা হয় আমি যিহেতুকে তিনিআলিত উপস্থিত আছো দক্ষিণ গাঁৱৰ কিমানমান অঞ্চলত এই ধৰণৰ পৰিৱেশ হৈ আছে গোটেই একেবাৰে পোষ্টাবি চকৰ পৰা আমাৰ আহিবলে গোটেই ৰাস্তাটোতেই আছে মন্ত্ৰীয়ে কৈছিলে যে দুদিনৰ পিছত অৰ্থাৎ তৃতীয়টো দিনত এইসমূহ সামগ্ৰীসমূহ পেলাব লাগে ইয়াৰ পৰা লৈ যাব লাগে কিন্তু সেয়া কিন্তু নহ'ল নাই নহ'ল নহ'ল এসপ্তাহ হৈ গ'ল যে এসপ্তাহ পাৰ হৈ গ'ল এসপ্তাহৰ ভিতৰতে আজিকালি এতিয়ালৈকে অহাই নাই নিবৰ কাৰণে আহিব লাগিছিলে কিন্তু আহিলে ভাল আমাৰ সুবিধা হয় ইমান দুৰ্গন্ধ ওলাই থাকে লেতেৰাবিলাকৰ পৰা গোন্ধ ওলাই থাকে আমি দোকান থাকিব নোৱাৰোঁ দোকানবিলাক বতাহ দিলে দোকানবিলাক সোমাই যায় ধূলিবিলাক বহুত কষ্ট হৈছে আমাৰ নিশ্চয়কৈ যদি বিভাগীয় মন্ত্ৰীগৰাকীয়ে এই বাতৰি পৰিৱেশন কৰি যদি তেখেতে প্ৰত্যক্ষ কৰি আছে তেতিয়াহ'লে নিশ্চয়কৈ তেখেতে জানি থোৱা ভাল হ'ব যে আচলতে গুৱাহাটী মহানগৰীত তেখেতে কোৱা কথা আৰু কামৰ মাজত আচলতে তেওঁ দৃষ্টিগোচৰ হওক তেওঁ যিখিনি নিৰ্দেশনা দিয়ে সেই নিৰ্দেশনা কিমান ঠিকাদাৰে মানিছে তেওঁ দেখক এয়া আমি দেখুৱাইছো বলেনৰ কেমেৰাত বন্দী হৈছে যিহেতু আমি এই বাতৰি এই মুহূৰ্তত দেখুৱাই গৈছো এয়া দক্ষিণ গাঁৱৰ দৃশ্য বলেন ভট্টাচাৰ্যই আমাক কিছু সময় পূৰ্বে পূৰ্বৰ বাতৰিত আমাক নয়নপুৰৰ দৃশ্য দেখুৱাইছিলে
আমি পরবর্তী সময়ত আর আন আন ঠাইর পর আমি দেখাই যাব প্রতিবেদন সহকারে বলেনে আমাক দেখাই গেছে গতি এনে ধরনের তেওর নির্দেশক ভেঙুচালি করে দম দমাই তা দম করে তাদের বুকাত হয়ে দিয়া হয়েছে যুর শুকায় এটা বালি হয়ে ধুলি হয়ে দোকান সমূহলে গেছে গতি এটা অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে বলেন নিশ্চয়কৈ এটা অস্বাস্থ্যকর পরিবেশের সূচনা হয়েছে সমগ্র গুৱাহাটী মহানগরীত এফালে দেখব গেছে পরিবেশ প্রদূষণ যি হারত বাড়িছে সেই পরিবেশ প্রদূষণ রোধের কারণেও মহানগরীত সময় সময় পানি ছিটার ব্যবস্থা গ্রহণ করার কথা কোয়া হয়েছে পরামর্শ সমূহ ঠিকই আসলে গ্রহণ করা হয় কিন্তু পরামর্শ সমূহ গ্রহণ করে আসলে হাত হাবতি বহে বিভাগীয় মন্ত্রী অমলায় আর যার কারণে এই পরিবেশ আপনার ওসর আছো যে নিশ্চয়কৈ গ্রাহক আহিলেও আপনার এই পরিবেশের মাজত তেখেতসকলে সামগ্রী ক্রয় করবলে কেতিয়াও মনে নকয় আর তেনে একটা পরিবেশের আপনার ব্যবসায় করে আছে এগারী ব্যক্তিয়ে কলে যে এসপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহ আছে মোটামুটি তারপর ইয়াতে স্কুল আছে বাচ্চাবলা যায় স্কুল এটেন্ড করে বহুত প্রবলেম হয়ে আছে লেতেরাবলা বাচ্চা পড়ে আপনি চাইছে সেইটো মিন্স তারমানে ভিজা ভিজাও নাই এটা তারমানে এক সপ্তাহ হল গেলা হলে তারপর প্রবলেম আছিল কিন্তু শুকান হয়েছে সেইটো লৈ যাব লাগে এতালে এটা কাম করা নাই আর তো বহুত প্রবলেম ফেস করে আছো সেইটো কারণে আনহাইজেনিক হয় এইটো কন্ডিশনটো গোটেই পথছোয়াতে একই দৃশ্য ডাঙর তিনিয়ালির পর কৃষ্ণনগর মন্দির লোক সেম কন্ডিশন আছে দুটা সাইডতে সেম কন্ডিশন আপনি দেখাব পারে সেইটো সাইড আর সেম সেইটো সাইড যেহেতু ফাগুনের এই সময় আর এই সময় বতাহ অহাটো স্বাভাবিক কথা গতি এই সময়ত বতাহ আহিলে আপনার দোকান হয়ে যায় এটা বতাহ আহিলে আর একদিন বরষুণ দিলে গোটাই লেতরা হয়ে যাব সেইটো যিমান আছে কন্ডিশন এইটো আকো বিদ্যুৎ সোমাই যাব সেইটোই মই কব বিচাৰিছো বোকা হিসাবে উঠা হয়েছিল দুদিনের ভিতর লো যাব লাগিছিল এটা সিয়া শুকাই গল শুকাই তাত আকো ধুলিময় হল সেই ধুলিখিনি দোকানের ভিতরলে আহিব তাত একটা অস্বাস্থ্যকর পরিবেশ সেই খাদ্য আমি গ্রহণ করি সেই খাদ্য আমি কিনি লো যাব বিদ্যালয় আছে কইছে যে বিদ্যালয় আছে কন কন শিশু চকলেট বা চিপস কিনব তার চারিফলে ধুলি গতি কত আমি নিজকে রক্ষা করি ইমান একটা অস্বাস্থ্যকর পরিবেশ হয় বলেন আইসো চক পথর দাঁতি থাকা সেই গেলা বা সেই জাবর সমূহ দেখা দৃশ্য আর আনফালে থাকা যুব বিপণী সেই সমূহ বিপণীর আসলে যখন লোক তেখেতসকলে কি ধরনের আসলে এই সমস্যার ভুগি হয়েছে সেই বিষয়টি লোক দাদা অকমান আছো আমি কথা পাতি আছো যে এই জাবর জোথর সমূহেই বিশেষ ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহ ক্ষতি করেছে শিশুসকলে অভিভাবকসকলে শিশুক লগত লৈ আহিব নোৱাৰা একটা পরিবেশ হয়েছে কারণ যেতিয়াই বতাহ হয় তেতিয়াই আসলে ধুলি কলি হয়ে পড়ে দোকানের ভিতর সোমায় এগুলা আৰু যেহেতুকে খাদ্য সামগ্রীর এই প্রতিষ্ঠান যথেষ্ট অসুবিধা হয় অসুবিধা হয়ে আছে আমি কি করম এটা উঠাই লই যাওয়া নাই ন মন্ত্রীয়ে কৈছে যে দুদিনের পিছত সামগ্রী সমূহ লৈ যাব লাগে পেলাব লাগে হয়ে গেল এসপ্তাহমান হয়ে গেছে এটা উঠাওয়া নাই তো কি করম আমি অসহায় সকল পিনে অসহায় নেকি এটা খাদ্য সামগ্রীর দাম মূল্য বৃদ্ধি সেইবিলাক তো আন একটা বিষয় আর তারপর এই ধরনের জ্বলাকলা খুয়াইছে আঙুলিত কিন্তু ধুলিয়ে লাগি আহিব গতিকে আপনি ভাবক সেই তাত থাকা যিসকল লোকে ক্রয় করব কারণ ডাঙর ডাঙর দোকান আছে ইয়াত গেলামালের দোকান আছে ওচৰত বহু সংখ্যক লোক আছে গতিকে কিনা মেলা করবই গতি সেই সামগ্রী সম্পূর্ণরূপে ধুলি হয়ে পড়েছে এই কণ কণ শিশুসকল চাওক অহা যাওয়া করেছে মাস্ক মুখত নাই ভবাই নাই গতি নাকে মুখে ধুলি সেই গেলা যিসোপা নলা নর্দমা যিখিনি উঠাই থৈছে নলা নর্দমার পর বোকাখিনি সেইখিনি শুকাই এটা নাকে মুখে সুমাব সর্দি লাগিব জ্বর উঠিব গতি এটা যে পরিবেশ বোলা একটা কথা থাকে সেই পরিবেশটাই আসলে ধ্বংস হয়ে পড়েছে গুৱাহাটী মহানগরীত নে কি কয় বলেন নিশ্চয়কৈ অভিভাৱকসকলে কণ কণ শিশুক যেতিয়া বজাৰলৈ লৈ আহিব লগা হৈছে বা অভিভাৱকসকলে তেখেতসকলে নিজেই মাস্ক পৰিধান কৰিব লগা হৈছে ইয়াক কোভিডিষ্ট পৰিৱেশৰ বাবে মাস্ক নহয় এই মাস্ক পৰিধান কৰিব লগা হৈছে একমাত্ৰ সাৱধানতাৰ বাবে জনস্বাস্থ্যৰ প্ৰতি অহা এই ভাবুকি এতিয়া তেখেতসকলে নিজেই ৰোধ কৰিব লাগিব কিন্তু এই সাৱধানতাটো লোৱাটো ইমান সমীচীন নহয় কিন্তু আমি দেখুৱাইছোঁ যে দাদা অকণমান আমি কথা চেষ্টা কৰিছোঁ মহানগৰীৰ পৰিৱেশ আৰু সেই পৰিৱেশৰ মাজত এই মুহূৰ্তত জ্বলাকলা খুৱাইছে চাৰিওপিনে ধূলি হৈছে বানমুক্ত গুৱাহাটী মহানগৰীৰ লক্ষ্য লৈছে আৰু তেনে সময়ছোৱাত ড্রেইন সাফার নামত চলিছে এতিয়া মানুহক সমস্যা সম্মুখীন একচুয়ালি আমার গভর্নমেন্টের কথা কিনো কম যে এই যে ড্রেইনবিলাক যে সাফা করে আমার এনেকা জাবর জোথরবিলাক থই গৈছে আমি ধরক বাচ্চা চাচ্চা লই ধরক দোকান এখনত হোটেল এখনত এই হোটেলের পরিবেশটা দেখাই পাইছে তো এতে এইখিনি বস্তু আমি যদি খাও
এতিয়া ইয়াতে খাব আহিছো, খাব নোৱাৰো, কারণ কি পরিবেশটো হেনেকা বিচ্ছিন্ন হয়ে আছে। তা আমার গভর্নমেন্টে চিন্তা করব লাগে, এই বান পরিস্থিতি আহার আগে আগে ড্রেনবিল সাফা করে কিয়? আমার এতিয়া গভর্নমেন্টে এতিয়া যদি আগতে এই বস্তুখিনি যদি সাফা করে লগেলগ উঠায়, লগেলগ যদি কামখিনি কমপ্লিট করলে হয় তেনহলে আমার কারণে ভাল হলে হয়, কিন্তু গভর্নমেন্টে সেইটা নকরে। গভর্নমেন্টে কামখিনি এরিব কেতিয়া? এই বান পরিস্থিতি আহার আগে আগে করব। আর আমি যে যাবর কিছুমান স্থানত যদিও উঠোৱা হৈছে, সেই জাবৰৰ একাংশ লৈ যোৱা হৈছে, একাংশ কিন্তু সেই স্থানতে পৰি থাকিলে, আৰু যি কাৰণে সেই জাবৰসমূহ পৰি থকাৰ পিছত সেইখিনি আকৌ হয়তো ড্ৰেইনত সোমাব, আকৌ একে পৰিৱেশ সৃষ্টি কৰিব। কিন্তু এটা শৃংখলাবদ্ধ যিটো পৰিৱেশ এটা হ'ব লাগে, কৰকাতাল দি থকা গুৱাহাটী মহানগৰবাসীয়ে যি ধৰণৰ বিচাৰে সেয়া কিন্তু নহ'ল। নহ'ল সেইটো আমাৰ চাওক, আমাৰ এতিয়া এইখিনি কথাই ক'ব লাগিব যে আমাৰ যিখিনি পৰিৱেশ ইয়াতে বিচ্ছিন্ন হৈ আছে, ৰাস্তা ঘাট এতিয়া বরষুণ একটোপাল দিলে এইবিলাক তো আপনার জাবর জোথা ড্রেইনের ভিতর সোমাব, আকো ড্রেইনের ভিতর সোমাই গুয়াহাটি মহানগর এবার এজাক বরষুণ দি দিয়া লাগে এখানে পথর উপর গুছি যাব, পথর উপর গুছি যাব, আধা ড্রেইনত সোমাই পড়ব, আকো ব্লক হয়ে পড়ব। গতি এটা সাধারণ কথা, আপনি যদি চাই বলেন, আপনি যেহেতু বিশেষভাবে এই এই বিষয়টির উপর আপনি পূর্বতে বহু বাতরি করেছে, বলেন আপনি যদি চাই তেতিয়ালে কিন্তু মুম্বাইর দরে পথর কথা কোয়া হয় সরকারের তরফের, হায়দ্রাবাদের দরে পথর কথা কোয়া হয়, উন্নত গুয়াহাটি মহানগরী, স্মার্ট গুয়াহাটি মহানগরী শৃংখলাবদ্ধ প্রথমতে হয়ে লওয়ার পিছতহে বাকিখিনি হব পাৰিব। যদি এই কর্মচারী সকল বা যিসকল কর্মী আছে তেওঁলোকে যদি নিজৰ কামকেইটা ভালকৈ করে, মন্ত্রী এগারে ঘোষণা করে ঠিকই, তেওঁ নকৰাকে থকা নাই, কিন্তু এক প্রকারে ঘোষণা করার লগতে আপনি যদি চাই যে এতিয়া বানমুক্ত গুৱাহাটী কৰিবৰ বাবে নলা নর্দমা বহল করেছে, বহুখিনি করেছে, সেয়া সম্পূর্ণ হয় নহয় পাছৰ কথা, কিন্তু ঠিকাদার এজনক দায়িত্ব দিয়া হৈছে, তেওঁ কি কৰি আছে সেইটোৱে ডাঙৰ কথা। তেওঁৰ যিসকল কর্মচারী বা যিসকল লোক থাকে তেওঁলোকেতো উঠাই নিয়া নাই ভালকৈ। এইখিনি এজাক বরষুণ আপনি চাওক, বলেন এপ্রিল মাহত যাবার বরষুণ দিছিল বহাগত, এবার যদি এই দেড় মাহৰ ভিতর দুমাহৰ ভিতর বরষুণ এজাক আহে আকো বোকা হৈ যাব, কিন্তু আকো গাড়ি চলাব নোৱাৰা এটা পৰিৱেশ হব। চাওক, এই মুহূর্তলৈকে গুৱাহাটী পৌর নিগমৰ অধীনত 36টাকৈ অঞ্চলত 36গৰাকী ঠিকাদারৰ আণ্ডাৰত এই সমূহ কাম দিয়া হৈছে। যদি সঁচা অর্থাৎ ঠিকাদারে কাম করব নোৱাৰে, তেতিয়াহলে সেই ঠিকাদারক হয়তো তার বহিষ্কার করব, ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা লওয়ার হয়তো সেই অনুমতি বা সেই সিদ্ধান্তখিনি গুৱাহাটী পৌর নিগমত আছে। কিন্তু মানুহক জ্বলা কলা খুৱাইছে, মানুহে ৰাতিপুৱা ভাগত ব্যৱসায় প্রতিষ্ঠানে হোক ঘৰৰ পৰা যেতিয়া বাহিৰলৈ ওলাই আহিছে তেতিয়াই মানুহে জ্বলা কলা খাইছে, কিন্তু তার বিষয়ত বাতৰি বারবার পরিবেশনের পিছতো কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষই ব্যবস্থা নলোৱাটো আটাইতকৈ হৈ পৰিছে রহস্য। ইয়াৰ পূৰ্বেও আমি কৈ থোৱা ভাল হ'ব যে ইয়াৰ পূৰ্বেও বোকা কেলেংকাৰীৰ নামত সংঘটিত হৈছে কোটি কোটি টকাৰ লুণ্ঠন। এইটো আমি গভর্নমেন্টক এপ্রিসিয়েট করো যে ড্রেইন ক্লিনিংর কামটো আরম্ভ করেছে, করে আছে, কিন্তু যেনেকে করে আছে এই সিস্টেমের উপর আমি স্যাটিসফাইড নহয়, কিয়নে এই কমপ্লিট চাউক ইয়ারপর পুরা রাস্তার ফুটপাথর সাইড আনহাইজেনিক করে থই দিছে। এইটো ইয়াতে ফুড মেটেরিয়াল, ইয়াতে একটা হোটেল আছে, এই হোটেলটা আহি মানুষে সদায় খাই আছে, এইবিলাকর পৰা ইনফেকশন হব না নাই মানুষের, কমপ্লিট আনহাইজেনিক কন্ডিশন করে এক সপ্তাহ হয়ে গেছে লগভগ এনেকা মানে পড়ি আছে। গতি আমি অনুরোধ করো সরকারক আপনার মাধ্যমত যে কামবর সিস্টেমেটিক ভাবে করে, কাম করে আছে, ওয়েলকাম, ভেরি গুড, আমি এপ্রিসিয়েট করো ড্রেইন ক্লিনিংর কামটা করে আছে, কিন্তু এই সিস্টেমেটিক ভাবে করে যে আনর প্রবলেম নহয়, আমি দোকানীবিলাকর প্রবলেম নহয়, রাইজর কোনো প্রবলেম নহয়। মানে এনেকুৱা হৈছে বহু সময় যে কাম কৰিব লগতে কাম কৰিলে ঠিকেই, কিন্তু কামৰ যিটো আসলে কার্যকরী রূপ পাব লাগে সেয়া কিন্তু হোৱা নাই, এইটো সিস্টেমেটিক হোৱা নাই, যেনেকা হব লাগে তেনেকা হোৱা নাই, তেনেকা হোৱা নাই। এনেকে যদি হয় তেতিয়া হলে টকাবিলাক ঠিকেই ব্যয় হব, কিন্তু আপোনাৰ মোৰ ব্যৱহাৰৰ কাৰণে যিখিনি ব্যৱহাৰ কৰিবলগীয়া যিখিনি কাম সেইখিনি কামৰ সৎ ব্যৱহাৰ নাথাকিব। হ্যাঁ, সেইখিনি কামৰ সৎ ব্যৱহাৰ নহব। এতিয়া আমি যদি চাওঁ ইয়াত থকা যিখিনি প্লাষ্টিকৰ সামগ্ৰীৰ পেকেটিঙত যিসমূহ চোৱা, হাত দিলে দেখিব পোৱা হৈছে ইয়াত হাতত এটা লেভেলত উঠি আহে ইয়াত ধূলিকণা সমূহ, অর্থাৎ এই ধরনের কব পারি যে মহানগরীর যে প্রদূষণের এক ভয়ঙ্কর রূপ লৈছে, এই প্রদূষণ নিয়ন্ত্রণের কারণে পরামর্শ আহ্বান করা হয়েছে, সেই সময়সতেই গুৱাহাটী পৌর নিগম অর্থাৎ ঠিকাদার যিসমূহ প্রতিষ্ঠানক দিয়া হয়েছিল সেই ঠিকা প্রতিষ্ঠান সমূহের বিরুদ্ধে কিন্তু তিলমানৰ ব্যবস্থা গ্রহণ করে পড়া হওয়া নাই। বিভাগীয় মন্ত্রীগৰাকীয়ে যেহেতু তেওঁ সাডেন ভিজিট দিয়ে বা তেওঁ যেহেতু তেওঁ প্রশংসনীয় কিছুমান কাম তেওঁ করেছে, তেওঁ চিটি বাসত উঠিছে, তেওঁ চাইছে রাইজৰ সমস্যা বুজ লবলৈ চেষ্টা করেছে, এবার এবার অন্তত গুৱাহাটী মহানগরীখনত তেওঁ এনে ধরনের এপাক মারক আৰু চাওক
কত কত এনেকৈ দম কৰি থোৱা আছে বুকাৰ কত কত এই বুকাৰ দমৰ পৰা ধূলি সৃষ্টি হৈ দোকানে পোহাৰে ধূলি হৈ গৈছে আপুনি যত হাত দিছে তাত হাত দিয়া লাগে লাগে আপোনাৰ হাতত ধূলি লাগি আহিব তাত এখন হোটেল থকাৰ কথা মানুহে বারে বারে কৈছে বাৰু আপোনাৰ কেমেৰাত মই দেখা নাই কিন্তু সেই হোটেলখনত ৰাইজে খাদ্য গ্ৰহণ কৰি আছে গতিকে তেওঁলোকে বেমাৰ হোৱাটো নিশ্চিত প্ৰদূষণমুক্ত গুৱাহাটী হ'বৰ বাবে পানী ছটোৱাৰ কথা কৈছিলে সেয়া হল ফুটুকাৰ ফেন গতিকে আমি প্ৰদূষণৰ মাত্ৰা ইমান বৃদ্ধি পাইছে সেয়াও বাতৰি আমি সম্প্ৰচাৰ কৰিছো প্ৰদূষণ আমি নিজে সৃষ্টি কৰি কৰি গৈয়ে আছো স্তব্ধ হোৱাৰ নামেই লোৱা নাই এগৰাকী বাইক আৰোহী আমি প্ৰত্যক্ষ কৰিছো আৰু তেখেতৰ মই কথা চেষ্টা কৰিম কাৰণ এই মুহূৰ্তত তেখেতে দুখন ৰুমাল আমি যদি চাওঁ দুখন ৰুমাল তেখেতসকলে মাৰি আগবাঢ়িছে কাৰণ মহানগৰীৰ পৰিৱেশ অতিকৈ বিষম আপুনি ক'ৰ পৰা কলৈকে গৈছিলে কুচমা আগতে মই এতিয়া প্ৰথম গণেশগুৰিৰ পৰা আহি আছো আৰু এই ধূলিবোৰৰ কাৰণে এতিয়া মোৰ কাঁহ হৈ গৈছে চৰ্দি হৈ গৈছে গতিকে দুখন ৰুমাল মাৰি যাব লগা হৈছে আৰু ঘৰত হেলমেট থৈ আছো হেলমেট থাকিলেও মই এইখিনি কাণ বন্ধ কৰিব লাগে কাণেৰে ধূলি গ'লে ইনফেকশ্যন হৈ আছে এইটো বস্তুটো বিশ্বাসত নলব পাৰে কিন্তু আপোনাৰ মুখেৰে শুনিব বিচাৰিছো মহানগৰী এই ধৰণৰ পৰিৱেশ যত আচলতে জাবৰ সমূহ পেলাই থোৱা পৰিৱেশ আপুনি প্ৰত্যক্ষ কত কত কৰিছে আমাৰ গণেশগুৰিতো মই পাইছো তাৰপিছত আপোনাৰ এই আগতো পাইছো কাহিলিপাৰ গোটেই এৰিয়াটো আছে মন্ত্ৰীগৰাকীৰো দৃষ্টিগোচৰ হওক ঠিকাদাৰসকলেও অন্তত গুৰুত্ব সহকাৰে লওক যে সকলোবোৰ মানুহে দুৰ্ভোগ সকলোৱে ভুগিব লাগিব সাধাৰণ জনতাৰ পৰা মন্ত্ৰীগৰাকীলৈকে গতিকে চাওক যে এই যি জাবৰ নিষ্কাশনৰ নামত যিমানখিনি নলা নৰ্দমাৰ পৰা উঠাই দিয়া হৈছে বোকা সেই বোকাখিনি নুতুলাৰ ফলত ইতিমধ্যে শুকাই গৈছে আৰু শুকাই যোৱাৰ ফলত ধূলিময় হৈ পৰিছে চাৰিওফালে প্ৰদূষণ মুক্ত গুৱাহাটী হবলৈ কিন্তু সহজ কথা নহয় আনকি প্ৰদূষণ বেছিহে বাঢ়ি গৈছে খবৰ অব্যাহত ৰাখিম সময় বিৰতি